गाइस, अस्सलाम वालेकुम, इट्स मैं शोसन मैम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो थंबनेल एंड टाइटल देखे तुम्हारा बुझे ही गेछो आज के चॉकलेट केक रेसिपी निये चले एसेछि तुम्हारे सबार साथे। तो कथा ना बाड़िए चलो सरासरि भिडियोते चले जाओ जाए। तो प्रथमे आमी परिष्कार एकटा मेलामाइनेर बाटी निये निब, तारपर निये निब होच्छे एकटा प्लास्टिकेर परिष्कार चालनि। तारपर आमी आढ़ाई टेबल चामच कोको पाउडार निये निब। आमी कोको पाउडारटा सात ब्रैंडेर कोको पाउडार यूज करेछि, आपनारा चाइले जे कोनो ब्रैंडेर कोको पाउडार यूज करते पारेन। तारपर आमी निये निब होच्छे घरेर रेगुलार यूज करा मयदा। तो आपनारा मयदाटाई यूज करबेन। एई जेई बाटिर एक बाटि आमी मयदा निये निएछि। तो तारपर आमी निये निब काश्मीर ब्रैंडेर बेकिंग सोडा। दें आमी निये निब वन सुपर ब्रैंडेर बेकिंग पाउडार। तो एक एक करे आमी सबगुलो शुकनो उपकरण चालनीते ढेले निब। तो आमी कोको पाउडार होच्छे आढ़ाई टेबल चामच यूज करेछि। दें होच्छे आमी मयदाटा एक बाटी यूज करेछि, सूपर बाटिर एक बाटी आपनारा मयदा निये निलेई हबे। दें आमी यूज करेछि होच्छे बेकिंग सोडा। आमी चा चामचे आधा चामच बेकिंग सोडा दिएछि। आर होच्छे बेकिंग पाउडार जेटा आछे, बेकिंग पाउडारटा आमी टेबिल चामचेर दुई चामच निये निएछि। तो सबगुलो शुकनो उपकरण आमी भालो करे चामचेर साहाज्ये नेड़े चेड़े चेले निब। সবগুলো শুকনো উপকরণ ভালো করে চালা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলোকে আবারো চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব ভালোভাবে, যেন সবগুলো উপকরণ মিক্সড হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি আমার শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে নিব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কেকের পেস্ট তৈরি করব। সেটার জন্য কি করতে হবে, ব্লেন্ডারে লো টেম্পারেচারে রাখা তিনটা ডিম নিয়ে নিব। অবশ্যই আপনারা কেক তৈরি করার আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রেখে দিবেন এক ঘন্টার মতো। তো আমি আজকে ব্লেন্ডারেই কেকের পেস্টটা তৈরি করব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, নো প্রবলেম। তো এখন আমি তিনটা ডিমই নিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে সুপের বাটির এক বাটি চিনি নিয়ে নিব। আপনারা স্বাদ মতো চিনি নিয়ে নিতে পারেন, আমি মিষ্টিটা একটু বেশি নিচ্ছি, আপনারা স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিতে পারেন চিনিটা। তো এখন আমি চিনিটা নিয়ে নিলাম। এখন আমি যেটা করব, এই সুপের বাটিরই এক বাটির থেকে একটু কম রান্নার রেগুলার তেল ইউজ করব। তো আমি সবগুলো একসাথে নিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারে এটাকে সুন্দর করে ব্লেন্ড করতে থাকব যতক্ষণ পর্যন্ত না আমার কেকের পেস্টটা পারফেক্ট হচ্ছে। তো আমার কেকের পেস্ট হয়ে গেছে। তো একটা চামচ নিয়ে আপনারা অবশ্যই এটাকে দেখবেন, যখন আপনাদের পেস্টটা সুন্দর করে ক্রিমি ক্রিমি ভাবে একটু পড়বে তখনই আপনারা বুঝে যাবেন যে আপনাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মেলামাইনের বড় বাটিতে আমি এই পেস্টটাকে ঢেলে নিব, সুন্দর করে ঢেলে নিচ্ছি। এখন আমি যেটা করব, যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেই উপকরণগুলো চালনির সাহায্যে আরেকবার চেলে নিব। তো সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি, এই উপকরণগুলোকে সুন্দর করে চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চেলে নেওয়ার পর এখন যেটা করব, হ্যান্ড ওয়েক্সের সাহায্যে আমি সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি কেকের শুকনো উপকরণ এবং হচ্ছে পেস্টটাকে একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা শেষ, তো এখন আমি নিয়ে নিব হচ্ছে ওয়ান সুপার ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। এখন আমি ভ্যানিলা এসেন্স এক চা চামচ নিয়ে নিচ্ছি। এখন আমি আবারও হ্যান্ড ওয়েক্সের সাহায্যে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা হয়ে গিয়েছে। যখনই আপনাদের হ্যান্ড ওয়েক্স উঠানোর পর কেকের ব্যাটারটা এভাবে করে নিচে পড়বে, তখনই আপনারা বুঝবেন যে আপনাদের ব্যাটারটা হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। তো এখন আমি নিয়ে নিব হচ্ছে একটা সসপ্যান, তারপর আমি রান্নার রেগুলার তেল নিয়ে নিব। তেলটা আমি আমার হাতের সাহায্যে সসপ্যানের ভিতর সাইডে ভালো করে লাগিয়ে নিব। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি আমার মন মতো সসপ্যান নিয়েছি, মিডিয়াম একটা সসপ্যান নিয়েছি। আপনারা আপনাদের কেকের পাউন্ড অনুযায়ী সসপ্যান নিয়ে নিতে পারেন। তো এখন আমি যেটা করব, একটা খাতার পিসটা ছিঁড়ে নিয়েছি, সেই পিসটাগুলোকে সুন্দর করে আমি আমার হাতের সাহায্যে ফুল সসপ্যানটাকে কভার করে নিব ভেতর সাইডটাতে, যেন আমি যখন কেকটা উঠাবো, যখন আমার কেকটা ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন উঠানোর সময় যেন কেকটা লেগে না থাকে বা ভেঙে না যায়, সেটার জন্য আমি এই কাজটা করে নিচ্ছি। আমার সসপ্যানটা ফুল রেডি কেকের প্যাটারটা ঢালার জন্য। এখন আমি হচ্ছে আমার কেকের প্যাটারটা খুবই কেয়ারফুলিভাবে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি সসপ্যানে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি খুবই আস্তে আস্তে সবটুকু কেকের প্যাটার আমি সসপ্যানটাতে ঢেলে নিব। সবটুকু কেকের প্যাটার ঢেলে নিয়েছি, এখন আমি হচ্ছে একটু ঝাঁকুনে দিয়ে কেকটাকে সেট করে নিব, যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এখন আমি কেকটাকে বেক করার জন্য এরকম একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে খানিকটা বালু দিয়ে স্টিলের একটা স্টান বসিয়ে দেন হচ্ছে আমি চুলার হাই হিটে 10 মিনিট গরম করে নিব। তো বালুটা গরম হয়ে গেছে, দেখাই যাচ্ছে ঝরঝরা এবং সাদা হয়ে গেছে। এখন আমার কেকটা বেকিংয়ের জন্য আমি দিয়ে দিব। তো এখন আমি কেকটাকে সুন্দর করে খুবই আলতো হাতে এই স্ট্যান্ডটার উপর সুন্দর করে বসিয়ে দিব, যেন নষ্ট না হয়, খুবই কেয়ারফুলিভাবে বসিয়ে দিতে হবে। এরকম একটা বড় ঢাকনা নিয়ে কেকটাকে আমি সুন্দর করে ঢেকে নিব এবং চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো আমি 1 ঘন্টা পর আবারও ফিরে এসেছি। 40 মিনিট হয়ে যাওয়ার পর আমি আরেকবার চেক করেছিলাম, তখন হয়নি আমার কেকটা, এখন ফুল রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু চেক করে নিব ভেতরটা হয়েছে কি না। তো একটা কাঠির সাহায্যে চেক করে নিব। তো কাঠিটা ফুল ফ্রেশভাবে বের হয়ে এসেছে, এর মানে হচ্ছে ভিতরে আমার কেকটা হয়ে গেছে। তো এখন আমি কেকটা নামিয়ে নিব চুলা থেকে। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, কেকটা আপনারা চুলা থেকে নামানোর 15 মিনিট পর কেকের পাশের পেপারগুলো আপনারা হচ্ছে খুলে নেবেন। যদি চুলা থেকে নামানোর সাথে সাথেই পেপারটা খুলে নেন, তাহলে হচ্ছে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা খুবই সফট হয়েছে। আমার হচ্ছে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কেক বানিয়েছি আমি। সো আমি কখনোই ভাবতে পারিনি আমার কেকটা এতটা পারফেক্ট হবে। তো আমি কেকটাকে ডেকোরেশনও করে নিয়েছি, ডেকোরেশনের ভিডিওটা আমি নেক্সট ভিডিও হিসেবে রেখে দিলাম আপনাদের কাছে। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওটা দেখার জন্য। তো আজকে কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর নেক্সটে কোন টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর হচ্ছে আপনারা যারা যারা চুলায় কেক মেক করতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনারা কী কী শিখতে পারলেন সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ইয়া আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দোয়া মে ইয়াদ রাখনা।